আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিউচার ওয়ার্ল্ড পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা অনেক অনেক ক্যান্ডিডেটের সাথে প্রশ্ন উত্তর পর্বে, আলোচনা পর্বে, পরামর্শ পর্বে মিলিত হয়েছি। ভিডিওটি দেখলে আপনার অনেক অনেক উপকারে আসবে, সঙ্গেই থাকুন। প্রক্রিয়াটা সম্বন্ধে বিস্তারিত জানতে চাচ্ছেন, কিভাবে কিভাবে ভিসা করা হয়, কত টাকা লাগে, বিস্তারিত আলোচনাটা আপনি জানতে চাচ্ছেন। জি, অবশ্যই উত্তর পাবেন। এবারে হচ্ছে আলামিন রামপুরা থেকে আসছেন। এমডি আলামিনের কোনো প্রশ্ন? জি, আপনার জ্বালাময়ী প্রশ্নের জন্য, বক্তৃতার জন্য অনেক ধন্যবাদ। অনেকে অনেক জায়গাতে প্রতারিত হচ্ছেন, এটা স্বীকার করে নিচ্ছি, সত্য। অনেকে আবার ভালো কাজও করছেন, এটাও সত্য। তো আপনি মধ্যপ্রাচ্যের এক্সাম্পল দিয়েছেন, যদি মধ্যপ্রাচ্যে অনেক রকম যা কাজ বলে নেয় সেই কাজটা পাওয়া যায় না, তো রোমানিয়াতে এরকম কিছু হবে কি না, এই কথাগুলো ক্লিয়ার করতে যাচ্ছেন। জি, ধন্যবাদ। আমি সবার সাথে পরিচয় হলাম, আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ ইমাম মেহেদি, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। আমরা আপনাদের কাছে বিভিন্ন রকম প্রশ্ন নিয়েছি, সেটা নোট করেছি। এই লিখিত প্রশ্নগুলো আপনাদেরকে উত্তর দেওয়া শুরু করছি। প্রথমে আলামিন প্রশ্ন করেছেন, ভিসা প্রসেসিং কীভাবে করেন এবং বিস্তারিতভাবে জানতে চাচ্ছেন। আমরা এই প্রশ্নটার উত্তর দিলেই বাকি সবার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কত টাকা লাগবে আপনি আরেকটা প্রশ্ন করেছেন। আমি প্রথম থেকে যদি বলি, রোমানিয়ার ভিসাটা কীভাবে প্রসেস হয়। ধরুন আপনি রোমানিয়া যেতে চাচ্ছেন, আপনি আগ্রহী, আমি একজন এজেন্ট, আমার মতো আরও এজেন্ট বাজারে আছে যারাও ভিসা প্রসেস করেন। এই ভিসাটা প্রসেস হওয়ার যে সিস্টেমটা, রোমানিয়ার ভিসা হওয়ার সিস্টেম হলো, আপনি এজেন্সিকে কাগজপত্র দিলে, এজেন্সি এটা পাঠিয়ে দিল রোমানিয়া, রোমানিয়াতে লয়ারের মাধ্যমে, কোম্পানির মাধ্যমে এটা নিয়োগপত্র লাভ করে, অ্যাপয়েন্টমেন্ট লেটার। অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এটি জমা হয়ে যায় ইমিগ্রেশনে, সরকারের কাছে, রোমানিয়ার সরকারের কাছে সাবমিট হলে ইমিগ্রেশন থেকে একটা কাগজ ইস্যু হয়, পারমিট। পারমিট ইস্যু হলে এই পারমিটটা বাংলাদেশে আসে, আসার পরে যাত্রীর পাসপোর্ট, ছবি, এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স এগুলো রেডি করে অরিজিনাল কপি এবং পারমিটের কপি সহ পাঠিয়ে দিতে হয় দিল্লিতে। দিল্লি যাওয়ার পরে এটা দূতাবাসে জমা হয়। রোমানিয়ার দূতাবাস বাংলাদেশে নেই, বাংলাদেশিদের জন্য অনুমোদিত ভিসা অ্যাপ্লিকেশনের জায়গা হচ্ছে রোমানিয়ার জন্য দিল্লিতে। সেখানে সাবমিট করে ভিসা পেয়ে বাংলাদেশে পাসপোর্টটি আবার ফেরত আসে। ফেরত আসলে আপনাদের ৬০০ ডিস্ট্রিক্টে আপনারা নিজেরা ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করবেন। যারা ফরিদপুরে আছেন, ফরিদপুর সদরে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করা যায়, যা ৬০০ ডিস্ট্রিক্ট, যাদের যেখানে ডিস্ট্রিক্ট সদরে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্সের অফিস আছে সেখান থেকে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করবেন। করলে ঢাকায় এসে স্লিপটা জমা করবেন, জমা করলে ঢাকা বিএমইটির হেড অফিস থেকে আপনাকে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স কার্ড দিবে। ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স কার্ড পেলে আপনি মনে করবেন আপনার ভিসাটি সঠিক, চাকরি সঠিক, আপনি বিদেশ যাইতে পারেন। এরপরে আমাদেরকে টাকা পরিশোধ করে আপনি ফ্লাইট করবেন, কোম্পানি এয়ারপোর্ট থেকে রিসিভ করে আপনাকে কর্মস্থলে নিয়ে যাবে। এরপর থেকে আপনি কাজ শুরু করবেন এবং যেদিন থেকে রোমানিয়া ঢুকলেন এর দুই সপ্তাহ পরে আপনার একটা মেডিকেল টেস্ট হবে এবং ফিঙ্গারপ্রিন্ট হবে। এটার প্রক্রিয়াটা হচ্ছে, আপনি টিআরসি কার্ড, টেম্পোরারি রেসিডেন্সি কার্ড, এক বছরের ভিসা এক্সটেনশন, ওয়ার্ক পারমিটটা পাবেন। আপনি যা প্রশ্ন করেছিলেন যে কীভাবে এটি প্রসেসিং করা হয়, আশা করি উত্তরটা পেয়েছেন। ওনার প্রশ্ন ছিল কত টাকা। রোমানিয়ার জন্য দুইটা ধরন আছে আমাদের প্যাকেজের। প্রথম ধরন হচ্ছে, আপনি পাসপোর্টটি আজকে আমাদের কাছে জমা করলেন, কোনো টাকা দিতে হবে না। আপনার এরকম মনোবৃত্তি হতে পারে, উনি যে বিষয়গুলো বলেছেন যে বিভিন্ন রকম কথা বলছে, অনেকে ভিসাও করছে না, ঠকাচ্ছে, মানুষকে ঘুরাচ্ছে, আর ভিসা হলেও
গিয়ে সঠিক জায়গাটা বিশেষ করে মধ্যপ্রাচ্যে এরকম সমস্যাটি হচ্ছে, সেই কাজটি পাওয়া যাচ্ছে না। এখানে অনেক মানুষ ট্রাভেল এজেন্সিকে ওনার মতো অবিশ্বাস বা বিশ্বাস দুইটা রকম দোলা চালে দুলতেছে। তাদের জন্য 8.5 লাখ টাকার প্যাকেজ, কি আপনাদের নগদ টাকা দিতে হবে না, আপনারা ভিসার পরে দেবেন। তো ভিসার পরে 8.5 লাখ টাকা হলে আপনি এই টাকা আপনি মুখে বললেন, আমাকে তো পারমিট আনার জন্য খরচটা আমার নিজের করতে হবে, আমার পকেটের টাকা খরচ করে আপনার পারমিট আনবো, আপনি আমাকে একটা পেমেন্ট গ্যারান্টি দিবেন। পেমেন্ট গ্যারান্টির জন্য ক্যান্ডিডেট এবং আমার সাথে একটা যৌথ অ্যাকাউন্টে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখবেন 4 লক্ষ টাকা। রাখলে আমি আমার পকেটের টাকা খরচ করে পারমিট আনবো, পারমিট আসার পরে আপনাদেরকে পারমিটটা দিয়ে দিব, আপনারা চেক করে সঠিকতা পাবেন, পাওয়ার পরে সন্তুষ্টি হয়ে এই দিল্লির খরচ দিবেন 50,000। 4 লাখ টাকা প্রথম দিয়েছেন, দিল্লির খরচ দিলেন 50,000, এ হচ্ছে 4.5 লাখ হয়ে গেল। কিন্তু ওই 4 লাখ টাকা আমাকে দেন নাই, ব্যাংকে রেখেছেন, আপনিও নিতে পারবেন না, আমিও নিতে পারবো না। প্রথমবার আমি 50,000 খরচ করে আপনার পারমিট এনেছি, এবার আপনার খরচের পালা। আপনি 50,000 টাকা দিল্লির খরচ দিয়ে ভিসা করে নিয়ে আসলাম, এবারে আপনি ভিসা ওই যে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করবেন, করলে ভিসা জাস্টিফাই করে আপনি টাকা পরিশোধ করবেন 8 লাখ, ওই টাকাটা তুলবেন আরও 4 লাখ করে যোগ করে 8 লাখ টাকা দেবেন। তাহলে 50,000 দিয়েছেন আগে, এর আগে 4 লাখ, এরপরে আবার 4 লাখ, এই হচ্ছে 8.5 লাখ। এতে করে আপনার কোনো বিপত্তি হওয়ার, ক্ষতিগ্রস্ত হওয়ার, টাকা হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এবারে আসেন 7.5 লাখ। এটা কীভাবে, আপনি যখন পাসপোর্টটি আমার কাছে জমা দিবেন, সে আজকে জমা দিচ্ছেন, আজকে আমার কাছে 50,000 টাকা সহ জমা দিবেন, এই টাকাটা চলে যাবে রোমানিয়া ওয়ার্ক পারমিট আনার জন্য। ওয়ার্ক পারমিট আপনার এখানে 3 থেকে 4 মাসের মধ্যে ওয়ার্ক পারমিটটা আপনি পাবেন, পাওয়ার পরে এটার সত্যতা যাচাই করবেন, যাচাই করে দিল্লির খরচ দেবেন আরও 50,000, 2 কিস্তিতে 50,000 1 লাখ হয়ে গেল। ভিসা দিল্লির থেকে হয়ে আসবে, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে জাস্টিফাই করে আপনি টাকা পরিশোধ করবেন 6.5 লাখ, সমস্ত টাকা যোগ করলে হয়ে যায় 7.5 লাখ। দুটো প্যাকেজ বুঝতে পারছেন কত টাকা আপনি উত্তরটা পেয়েছেন। আপনার পরিপ্রেক্ষিতে রোমানিয়ার ক্ষেত্রে বলি, রোমানিয়া আপনি কী চাকরিতে যাচ্ছেন সেটি উল্লেখ থাকছে, যে আমি একজন ফ্যাক্টরি হেল্পার, আমি কনস্ট্রাকশন হেল্পার, আমি রাজমিস্ত্রি, আমি রড বাইন্ডার, আমি প্লাম্বার, আমি কার্পেন্টার। এটি যখন নিয়োগপত্র আসছে, যখন পারমিট আসছে, এর মধ্যে আপনি সমস্ত কিছু দেখতে পাচ্ছেন, এবং এর জাস্টিফাই করার জন্য হাই হ্যালোতে, হ্যালো স্যার, আই এম মিস্টার এক্স ওয়াই জেড, আই গেট এ ওয়ান অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যান্ড ওয়ার্ক পারমিট ইন ইউর কোম্পানি, ইজ ইট ট্রু অর ফলস, জিজ্ঞেস করেন তাকে। সে যদি বলে ইয়েস রাইট, আই ইস্যু এ ওয়ান অফ ওয়ার্ক পারমিট ফর ইউ, জাস্টিফাই হয়ে গেল। তারপরে আপনি ভিসা পাওয়ার পরেও কোম্পানির সাথে যোগাযোগ করবেন, যে আই গেট দ্য ভিসা, ইউ ইস্যু মি ওয়ান অফ ওয়ার্ক পারমিট, আই সাবমিটেড অল দ্য পেপার্স ইন দিল্লি এম্বাসি, আফটার দ্যাট আই গেট দ্য ভিসা, সো হোয়েন আই কাম ইন ইউর কোম্পানি ইন রোমানিয়া, ইউ গিভ মি এ শিডিউল। সে আপনাকে বলবে ওকে কংগ্রেচুলেশন, ওয়েলকাম, ইউ উইল কাম নেক্সট 15 ফেব্রুয়ারি, একটা ডেট দিল, সেই ডেট অনুযায়ী আপনি ফ্লাইট করে যাবেন এবং সে আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে। বিপত্তি কী কী হইতে পারে, আপনি যদি কথা বলে না যান তাহলে তো সে এয়ারপোর্টে এসে রিসিভ করবে না, যোগাযোগ করে না গেলে আপনাকে বাংলাদেশে ফেরত আসতে হবে। আর আপনি যে প্রসঙ্গটা বলেছেন, যে চাকরি নিয়ে গেলাম সেটি পেলাম না, রোমানির ক্ষেত্রে স্যার আমি কি এই চাকরিটি পেয়েছি, তাকেই জিজ্ঞেস করেন আগে যাওয়ার আগে, তখনই তো আপনি কনফার্ম হতে পারবেন। আমার রেসপন্সিবিলিটিকে আমাকে কী কাজ করতে হবে সেটা একটু মেহরবানি করে বলুন, প্লিজ টেল মি, সেখান থেকে জেনে নেবেন, এবং সেই কাজটি রোমানির ক্ষেত্রে যে যে কাজ পাবেন সেই কাজটি গিয়ে পাবেন। তবে আপনি হেল্পার, আপনি কোনো কাজ জানেন না, শিক্ষানবিশ, তাহলে আপনাকে বিভিন্ন সেক্টরে সেক্টরে আমি কাজ করাবো, আমি যদি মালিক হয়ে থাকি বা সুপারভাইজার হয়ে থাকি, আপনাকে ধীরে ধীরে বিভিন্ন কাজ করে শিক্ষিত করব, অভিজ্ঞ করব। তখন আপনার কোনো চাহিদা থাকবে না, আমাকে রড বাইন্ডার দিল না কেন, আমাকে মেশিন ম্যান বানালো না কেন, আপনি তো হেল্পার, আপনাকে কাজ শেখানো হচ্ছে, বিভিন্ন সেক্টরে কাজ করে আপনি পোক্তা হন, তারপরে আপনি জায়গা মতো যান। আশা করি সকল প্রশ্নের উত্তর আমি দিয়েছি, আপনাদের করে আর কোনো ছোটো ছোটো প্রশ্ন থাকে। জি, আমাদের রিক্রুটিং লাইসেন্স করা আছে, অনুমোদন 1982 সালে আমরা করেছি, ইন্টারফ্লো লিমিটেড, লাইসেন্স নাম্বার 104, ভিসা আসতে 5 মাস আর ফ্লাইট করতে আরও 15 দিন বা 1 মাস, 6 মাসের মধ্যে আপনি পৌঁছাবেন। আরও অন্যান্য কান্ট্রি আছে, মাল্টা, দুবাই, এছাড়া অন্যান্য আরও কিছু কান্ট্রিতে স্টুডেন্ট ভিসা চালু আছে,
আচ্ছা, আর যদি প্রশ্ন না থাকে তাহলে এই আসরটা শেষ করি আমরা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ জি, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এ পর্যন্তই। যারা ভিডিওটির সঙ্গে ছিলেন, ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো কমেন্টস থাকে, তারা কমেন্টসে প্রশ্নটি জানিয়ে দিবেন, আমরা সময় সুযোগ করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের প্রিয় চ্যানেল ফিউচার ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।